মুসলমানরা কোন ইহুদির আশ্রয় বেদিন কাফেরদের কাছে মাথা নত করবে না কথা বলেন ঠিক কি না মুসলমানদের এই কপাল একমাত্র নত করবে আল্লাহর কাছে কথা বলেন ঠিক কি না এরকম হতে হবে আমাদের কথা বলেন ঠিক কি না এরপরে কিছু মৌমাছি দায়িত্ব রয়েছে যারা যারা মোম সংগ্রহ করে রানী মৌমাছির কমান্ড পাওয়ার পরে সুন্দর সাবলীল ভাবে চেইন অফ কমান্ডের সাথে তারা তাদের প্রত্যেকের দায়িত্ব পালন করে আল্লাহু আকবার বলেন কুদরে এই মৌমাছি জীবন থেকে আমরা কি শিক্ষা পেতে পারি আমাদের একটু জানার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা কুদরে এই মৌমাছি জীবন থেকে আমরা অনেক শিক্ষা পাই নাম্বার ওয়ান এক নাম্বার হলো মৌমাছি সবসময় আপনার মৌমাছি সবসময় দেখবেন ফুলে বসে খারাপ জায়গা বসে না কথা বলেন ঠিক কিনা নাম্বার ওয়ান হলো মৌমাছি সবসময় দেখবেন ফুলে ফুলে বসে খারাপ জায়গা বসে না আমাদের দায়িত্ব হলো আমরা ইসলামের মধু যেখানে পাবো সেখানেই আমরা যাব আহরণ করব কোরআনের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনবো কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে দলাদলি করা যাবে না আজকে মুসলমানরা ধ্বংস হয়ে গিয়েছে এর এক নাম্বার কারণ হলো আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি আমরা সব কিছু দেখার আগে নিজেদের দলকে আগে দেখি কথা বলেন ঠিক কিনা ওয়াজ শুনতে গেলে আমরা দল দেখি আছে কিনা ও কওমি কিনা ঠিক আছে শুনবো আমি তো কওমি এরকম বলে বলে কি বলে না ও আলিয়া কিনা হ্যাঁ ঠিক আছে শুনবো ও দললিন বলে না জললিন বলে ও হাত নামাজ উঠায় কি উঠায় না এইগুলা নিয়ে আমরা মারামারি করে শেষ হয়ে গেলাম ভালো জিনিসটা নেওয়ার চিন্তা আমাদের নাই কথা বলেন ঠিক কিনা ইসলাম এমন এক মধু এই ইসলামের কথা যেই বলুক না কেন সে যদি কোরআন হাদিসের সঠিক কথাগুলি বললে আমরা অবশ্যই সেটা শোনার জন্য পাগল হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি কেন কোরআনের মধু আহরণ করার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা চাই ভালো একজন আলেমের কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনবো কথা বলেন ঠিক কিনা ব্যক্তি দেখার দরকার নাই দল দেখার দরকার নাই আমরা দেখতে চাই একজন ভালো আলেম তিনি আমাদের মাঝে আসছেন আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবো কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের দুই নাম্বার মৌমাছি দেখবেন ফুলের উপরে গিয়ে মধু আহরণের জন্য যখন বসে সেখান থেকে মৌমাছি দেখবেন পাপড়ি আনে না মধু আনে কথা বলেন ঠিক কিনা এ কথা বলেন ঠিক কিনা আমাদের দায়িত্ব হলো এখান থেকে আমরা আরেকটা শিক্ষা পাচ্ছি মা বোনেরা আপনাদের প্যান্ডেল আলহামদুলিল্লাহ ফুল এটা খুবই একটা ভালো জিনিস কথা বলেন ঠিক কিনা নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব আজকে আমাদের মা বোনেরা যেভাবে কোরআনমুখী হচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ আমাদের এই জাতির মধ্যে বড় বড় আলেম তৈরি হবে কথা বলেন ঠিক কিনা দিনদার মানুষ আল্লাহর ওলিদের জন্ম হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মা বোনেরা আলহামদুলিল্লাহ আপনারা সব মাহফিলে আপনারা এগিয়ে থাকেন পুরুষেরা শুধু আশপাশে ঘোরে কিন্তু মা বোনেরা মনোযোগ দিয়ে কোরআনের কথা শোনে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তাফাসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম তোমরা যখন একটা মজলিসে বসো তুমি অন্য ভাইয়ের জন্য জায়গা করে দাও অনেকেই আছে সরতে চায় না কথা বলেন ঠিক কিনা অন্য ভাই কষ্ট দিবে না তো মা বোনেরা আপনারা নিজের একটু সামনে এগিয়ে আসেন অন্য বোনকে বসার সুযোগ করে দেন অন্য বোন যেন কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলামের মূল শিক্ষা হলো মানুষের উপকার করা ক্ষতি না করা কথা বলেন ঠিক কিনা তাহলে সম্মানিত হাজিরিন মৌমাছি থেকে আমরা আরেকটা শিক্ষা পেলাম মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে খারাপ জিনিস আনে না আমাদের দায়িত্ব হলো মানুষের থেকে আমরা ভালো জিনিসটা গ্রহণ করব খারাপটা গ্রহণ করব না মানুষের ভালোটা বলবো খারাপটা বলবো কিন্তু আমরা দেখেন পুরাই উল্টা কথা বলেন ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার চাইতে ভয়ঙ্কর পাপ হলো গীবাত মনে রাখবেন মানুষের বাহ্যিক পাপগুলি খারাপ লোককে আক্রমণ করে যারা খারাপ লোক তাদেরকে বলে তুমি সুদে জড়িত হয়ে যাও
কুশের মধ্যে জড়িত হয়ে যাও, জুলুমের মধ্যে জড়িত হয়ে যাও, কিন্তু যারা ইমানদার আল্লাহওয়ালা তাদেরকে দিয়ে এই বাহ্যিক বড় পাপগুলি করায় না। কিন্তু আত্মিক যে বড় পাপগুলি রয়েছে, যেগুলি আপনি ডায়াবেটিসের মতো দেখতে মানুষ মনে হয় কিন্তু ভিতরে সব শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি উপরে দেখতে মনে হবে বড় বুজুর্গ, টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, কিন্তু আপনার আত্মার মধ্যে দুনিয়ার সমস্ত আত্মিক ব্যাধি ভরপুর হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? ইমানদারদেরকে ধ্বংস করে আত্মিক ব্যাধি। আত্মিক ব্যাধি কি রয়েছে? আত্মিক ব্যাধির মধ্যে অহংকার আছে। অহংকার কি মানুষকে ধ্বংস করে না? আত্মিক ব্যাধির মধ্যে হিংসা রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মিক ব্যাধির মধ্যে আরেকটা ভয়াবহ রোগের নাম হলো গিবাত। জোরে বলেন কি? গিবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গিবাত থেকে বেঁচে থাকো তাহলে তোমাদের আমলগুলি ঠিক থাকবে, আর তোমরা যদি গিবাত করতেই চাও একান্ত তাহলে তোমরা তোমার মায়ের বদনাম করো। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কারো কোনোদিন গিবাত করব না, তবে গিবাত যদি করি তাহলে আমার নিজের মায়ের করব, যাতে আমার আমল নামা থেকে সওয়াবগুলি আমার মায়ের আমল নামায় চলে যায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞ জ্ঞানী ছিল। এই জন্য ভাইয়েরা বাবাজিরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা এই আর্থিক ব্যাধি থেকে নিজেকে রক্ষা করি, মানুষের সমালোচনা থেকে নিজেকে রক্ষা করি, হিংসা থেকে রক্ষা করি, অহংকার থেকে রক্ষা করি, মানুষকে ক্ষতি করার চিন্তা থেকে রক্ষা করি। আমরা যদি এগুলি থেকে নিজেকে রক্ষা করি, আল্লাহ আমাদের বড় বানিয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিচ্ছি। একটা ঐক্য, একটা জাতির ঐক্য কত বড় জিনিস। এই ইরান জাতিকে ধ্বংস করার জন্য বিগত 50 থেকে 60 বছর চেষ্টা করে আসছে দুনিয়ার ইহুদিরা, কিন্তু তারা ধ্বংস করতে পারে একটা মানুষ যত খারাপই হোক, সেই সমাজের মানুষরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের অস্ত্র না থাক, টাকা না থাক, কিন্তু তারপরেও অন্য কোনো জাতি তাদেরকে ধ্বংস করতে পারে? আমরা যে এলাকায় আছি, ক্ষুদ্র একটা এলাকা, ক্ষুদ্র এলাকার ইমামগুলি ঐক্যবদ্ধ, এই ঐক্যের প্রভাবটা পুরো এলাকায় পড়েছে। যদি এটা না থাকতো তাহলে এই 3 থেকে 4 বছরে প্রত্যেক মসজিদে মনে হয় ইমাম যে কয়টা পাল্টাতো তার ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমাদের দোষ আছে, আর থাক আর না থাক, আমরা ইমামদের দোষ ধরতে খুবই উস্তাদ, কথা বলেন ঠিক কিনা? ইমাম এইটা করে না কেন, ওইটা করে না কেন? আমার এক উস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ, কত বড় আলেম ছিলেন, আল্লাহ পাক তার কবরকে নূরে নূরান্বিত করে দেখ, সকলে বলেন আমিন। ওনার কাছে একজন ইমামের সমালোচনা নিয়ে এসেছে, পরে বলতেছে, ভাইজান কারণ কি আপনারা হুজুরের প্রতি এত খ্যাপছেন কেন? তা খ্যাপব না মানে হুজুরের এই সমস্যা ওই সমস্যা, কারণ বোঝেন না হুজুররা আসতে হাঁটলো কয় খাওয়া বেশি হয়ে গেছে, জোরে হাঁটলে কয় দাওয়াত মনে হয় আর একটা আছে, লম্বা পাঞ্জামি বললে কয় হুজুরের কাপড়ের দাম বাড়াই দিছে, আমরা যাবো কনে অকাম যা করে অন্যরা, কিন্তু দোষ হয় আমাদের উপরে। তারপরে জিজ্ঞাসা করছে হুজুরের বেতন দেন কত, কয় 2000 টাকা, যে টাকা বেতন দেন আবার এই টাকার উপরে সমালোচনা করেন, হুজুর যে অজু করে নামাজ পড়াই এই তো বেশি, এই টাকায় অজু করে নামাজ, অজু ছাড়া পড়াইলেও আপনাদের কিছু করার ছিল না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমালোচনায় পারদর্শী, উদ্ভট অবস্থা। ভাইরা বাবাজিরা, আজকে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে এখন আর আমাদের সমালোচনা করে, কারণ যেই হুজুরির কাছে সমালোচনা করতে যায় ওই হুজুরি তাকে একটা পানিশমেন্ট দিয়ে দেয়। আমরা বলে দিচ্ছি সব এক থাকবেন, কেউ যদি আপনাদের কাছে সমালোচনা করে তাহলে আপনি উল্টা পানিশমেন্ট দিয়ে দেবেন, এখন থেকে আর কেউ সমালোচনা করে। এই যে আমি আলোচনা করি মাহফিলে, আমাদের দেশের বক্তারা তো দেখবেন ওয়াজ মাহফিল আজকে হেদায়েত শূন্য কেন? কমিটিরও নিয়ত ভালো না, যারা ওয়াজ করে তাদেরও নিয়ে কমিটিরও নিয়ত থাকে মানুষকে দেখাবো, এরকম আছে কিনা? লৌকিকতা। আর বক্তারও নিয়ত থাকে এনি হও আমাকে ভাইরাল হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন ওয়াজ মাহফিল গুলা সেলিব্রেটের ময়দান হয়ে গেছে, হেদায়েতের ময়দান আর নেই, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা বদ অভ্যাস হলো আমরা মাহফিলে কার কত সমালোচনা করতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমি কোনোদিনও কোনো একটা মানুষের আমি সমালোচনা করি না, বিশেষ করে আলেম যারা বক্তা যারা, কি দরকার আছে? এদরা কি লাভ হবে না ক্ষতি হবে? কথা বলে লাভ হবে না ক্ষতি হবে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সম্মানিত হাজির, মৌমাছির যে 2 নাম্বার গুণ রয়েছে,
আমরা সেই গুণটি অর্জন করার চেষ্টা করব। সেটি হলো আমরা মানুষের খারাপ জিনিসের সমালোচনা করব না, ওটার ফয়সালা আমরা আল্লাহর উপরে রেখে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের ভালো জিনিসটা ধরার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিন নম্বর মৌমাছির গুণ হলো দ্বাররক্ষী মৌমাছিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সমস্ত মৌমাছিরা মধু আহরণ করবে, মধু আহরণ করতে গিয়ে তারা যদি কোনো খারাপ জায়গা বসে, খারাপ জায়গা থেকে মধু নিয়ে আসে, সঙ্গে সঙ্গে ওই যে দ্বাররক্ষী কর্মী মৌমাছি যারা রয়েছে, যারা মধুকে পরীক্ষা করে, তারা দেখে তার মুখে গন্ধ আছে কিনা। যদি কোনো মৌমাছির মুখে গন্ধ থাকে, ওই মৌমাছিকে সেখানেই হত্যা করা হয়। ওই মৌমাছি এবং মধু ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানব জাতিকে কত ভালোবাসে, মানুষকে আল্লাহ পাক কখনো হারাম খাওয়াতে চান না। আল্লাহ চান সবসময়ই হালাল খাওয়াবেন, আর হালাল খাদ্যের মধ্যে একটি পিউরিফিকেটেড খাদ্য হলো মধু। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক এমন ভাবে এটাকে হালাল করেছেন, দেখেন যে এক বিন্দু পরিমাণ হারাম জিনিসও ঘরের মধ্যে ঢুকতে। তাহলে সম্মানিত হাজির, এই জায়গা থেকে আমরা কি শিক্ষা পেলাম? সেটি হলো যে আমাদের সমাজে যে খারাপ গুলি রয়েছে, যে খারাপ জিনিস রয়েছে, যে খারাপ মানুষেরা রয়েছে, আমরা তাদেরকে হেদায়েত দেব, কিন্তু তাদের থেকে আমরা দূরে থাকব। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে আমরা তাদেরকে দূরে রাখব। অথচ আপনি যদি আজকে সমাজের দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখরি জামানায় কিয়ামতের একটি সাইন হলো অযোগ্য মানুষেরা সমাজের নেতা হবে, যোগ্য মানুষেরা সেই জায়গা থেকে পালিয়ে যাবে। হচ্ছে কিনা? আরে কথা বলেন না কেন? আজকে সমাজের প্রত্যেকটা জায়গা দখল করছে অযোগ্য মানুষেরা। কথা বলা ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় কিয়ামতের আরেকটা সাইন হলো মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে, অন্তর থেকে মানুষকে ভালোবাসবে। মানুষ আমি দেখি বর্তমান পৃথিবীতে একমাত্র দেখে আলেমদেরকে মন থেকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ভালোবাসা হলো কোরআনের জন্য, অন্য কিছুর জন্য না। কথা বলে ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে কোনো বিন্দু পরিমাণ স্বার্থ? কিন্তু দেখা যায় অন্যান্যদেরকে মানুষ ভালোবাসতে গেলে দেখবেন দেখা হলে প্রশংসার ফুল ঝরি, কিন্তু যখন একটু সামনে এগিয়ে যায় তখন বলে ও বললে ভালো হইতো। কথা বলে ঠিক কিনা? অর্থাৎ ভয়তে সম্মান করে, অন্তর থেকে রেসপেক্ট করে, অন্তর থেকে সম্মান আসে, এটা কেয়ামতের সাইন। আমরা যদি এই সমাজ থেকে খারাপ লোকগুলি দূরীভূত করতে না পারি, খারাপ লোকদের থেকে নিজেরা যদি দূরে সরে আসতে না পারি, তাহলে এই সমাজ ভালো হবে? কারণ ওই সমস্ত মানুষগুলো স্বভাব ভালো, গুয়া মাসির মতো, গুয়া মাসির স্বভাব ভালো, ও ভালো জিনিসও বসে আবার খারাপ জিনিসও বসে। কথা বলেন ঠিক কিনা? ও মধু মিষ্টি পেলে মিষ্টিতেও বসে, আবার নাপাক জায়গা গিয়েও বসে। কথা বলেন ঠিক কিনা? আর এই স্বভাব হলো মুনাফিকের স্বভাব। কাদের স্বভাব? জোরে বলেন এই স্বভাবগুলি কাদের? মুনাফিকদের। কারণ মুনাফিকদের স্বভাব হলো দ্বিমুখী, দদুল বান্দা গরুচ্ছ না পায়, বেহেস্ত না পায় দদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলেও থাকে আবার গানের প্যান্ডেলও থাকে। আছে কিনা? মসজিদের মিম্বারে বসে বয়ান দিচ্ছে আবার আপনার ব্যান্ড সঙ্গীতের ওইখানে যা দাঁড়িয়ে আমার ব্যান্ড সঙ্গীত গাচ্ছে, এরকম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এটা কোনো মুসলমানের কালচার হতে পারে? মুসলমান দ্বিমুখী চরিত্র হতে পারে না, মুসলমানের চরিত্র হবে একমুখী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো কোনো মুনাফিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দেবে কিন্তু তারপরে বাতিলের কাছে মাথা নত করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন মৌমাছির তিন নাম্বার গুণ হলো মৌমাছি কঠোর পরিশ্রমী হয়। কি হয়? জোরে বলেন কঠোর পরিশ্রমী। তাফসীরে কিতাবের মধ্যে আমি বললাম মাত্র এক পাউন্ড মধুর জন্য 2.5 মিলিয়ন ফুলের কাছে সে ভ্রমণ করে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, একবার একটা গাছে ফুল থাকলে ওই ফুলের উপরে মৌমাছি মধু আহরণের জন্য 80,000 বার ভ্রমণ করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষকে একটা নিয়ামত দেওয়ার জন্য 80,000 বার। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে
দশ হাজার দূরে যখন চলে যায় মৌমাছি মধু আহরণের জন্য, যখন দল থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন একটা মৌমাছি হানি ড্যান্স নাম করে একটা গ্রিন সিগন্যাল দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে মৌমাছি যেখানেই থাকে সমস্ত মৌমাছিগুলি আবার এক জায়গা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সব এক জায়গা হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি মেসেজ পেলাম? ইসলামের জন্য আমাদের নিবেদিত হতে হবে, কোরআনের জন্য আমাদের নিবেদিত হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান। কথা বলা ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। কথা বলা ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান। কথা বলা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা বাবাজিরা, মুসলমানের জান এবং মাল একমাত্র ব্যয় হবে আল্লাহর জন্য। কথা বলা ঠিক কিনা? মুসলমানের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, সে তার শ্রম মেহনত সব কিছুকে ব্যয় করবে পৃথিবীর মুখে আল্লাহর দিনকে কায়েম করার জন্য। কথা বলা ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলা ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতে রাধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবাজিরা, মুসলমানদের মানহাজ সিরাব সাহাবা একরাম না মসজিদের পূর্ব এবং পশ্চিম দিকে গাড়ি রাখার জায়গা আছে, আপনারা সেই জায়গায় গাড়ি রাখেন, মাহফিলের প্যান্ডেলে গাড়ি নেন না। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা এই কালিমা পড়বে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর আল্লাহ, তাকবীর আল্লাহ। আমাদের প্রধান মেহমান তিনি চলে এসেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, আপনারা গেটে দাঁড়ান, বাইরে অনেক লোক আসতেছে, তাদেরকে শৃঙ্খলার সাথে ময়দানে প্রবেশ করা।